দুই সালে এসএসসি পরীক্ষার মার্ক কত আসসালামু আলাইকুম দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের অনেকই প্রশ্ন ভাইয়া এবার কততে মার্ক বহু নির্বাচনীতে কত পেতে হবে আর সৃজনশীল সর্বনিম্ন কত পেলে পাস হবে এসএসসি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে বহু নির্বাচনী সৃজনশীল আর কিছু পরীক্ষায় ব্যবহারিক অংশ মিলিয়ে কিন্তু এইবার আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশ নম্বরের বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগ সকল বিভাগের জন্য মানবন্ধনটা একই যে আটটি বা দশটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সময় দেওয়া হবে এক ঘন্টা পনেরো মিনিট এবং তিনটি প্রশ্নের জন্য তিরিশ নম্বর আর এমসিকিউ দেওয়া থাকবে পঁচিশটি সেখান থেকে পনেরোটি এমসি কের উত্তর দিতে হবে সময় দেওয়া হবে পনেরো মিনিট এবং এতে নাম্বার দেওয়া হবে পনেরো নম্বর আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে থাকছে ব্যবহারিক খাতা সেখানে পাঁচ নাম্বার দেওয়া হবে কিন্তু মানবিক এবং ব্যবসা বিভাগের ক্ষেত্রে কোনো ব্যবহারিক নাম্বার নেই তাহলে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সর্বপ্রো নাম্বার হচ্ছে পঞ্চাশ নম্বর এবং অন্য যেগুলো বাকি বিভাগগুলো রয়েছে সেখানে পঁয়তাল্লিশ নম্বর এখানে পঁয়তাল্লিশ নম্বরটি একশো নম্বরে কনভার্ট করে হিসাব করা হবে এ নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করার প্রয়োজন নেই তাহলে মার্কের কথায় আসা যাক মোট পঞ্চাশ নম্বরের মধ্যে সতেরো নম্বর পেলেই পাশ হয়ে যাবে অর্থাৎ সর্বনিম্ন মার্ক সতেরো ক্ষেত্রে এমসিকিউ ও সৃজনশীল আলাদাভাবে পাশ করতে হবে এনসি ক্ষেত্রে পনেরো নম্বরের মধ্যে পাঁচ মার্ক পাশ অর্থাৎ পনেরো নম্বরের মধ্যে পাঁচ মার্ক পেলে পাশ হয়ে যাবে এমসিকিউতে আর সৃজনশীলের ক্ষেত্রে তিরিশের মধ্যে পাস মার্ক হবে দশ অর্থাৎ সর্বনিম্ন দশ মার্ক পেলেই সৃজনশীল পাশ হয়ে যাবে আর বিজ্ঞান বিভাগের ব্যবহারীকে পাঁচ মার্ক দেওয়া হয়েছে এবং এই পাঁচ মার্কের মধ্যে পাস মার্ক হবে দুই তাহলে সর্বমোট পাশ নম্বর সতেরো অর্থাৎ পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন সতেরো মার্ক পেলেই পাশ হয়ে যাবে আর হ্যাঁ বাকি বিভাগগুলোর ক্ষেত্রেও একই হবে শুধু ব্যবহারিক বাদে অর্থাৎ তাদের পাশ নাম্বার হবে পনেরো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পরীক্ষা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম